নমস্কার, আপনার সকলকে পুনর্বার স্বাগত নসমাই মসজিদ। বন্ধুসকল, পলগতে চামক আজি সন্ধ্যার 7টা গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবর, বান পরিদর্শন করবল গিয়ে ব্রহ্মপুত্র নদীর মাজত আবদ্ধ মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়াসহ 50 জনীয় এটি দল। মাজুলীত ব্রহ্মপুত্রর মাজত আবদ্ধ মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া, ফেরির ইঞ্জিন বিকল হয়ে নদীর মাজত আবদ্ধ হয়ে পড়ে মন্ত্রীগী। জানিবরা মতে মন্ত্রীগী লগত আছিল বিধায়ক ভুবন গাম আর জেলা আয়ুক্ত কাবেরী বি শর্মার লগতে 50 গী ব্যক্তি। মাজুলীর কেরকার সাপুরীত বানাক্রান্ত লোকর খবর লবল পয়ার ভাগত মিছামরা অঞ্চলের ফেরিরে গৈছিল এই দলট, আর তারপিছতে নদীর মাজত ফেরির ইঞ্জিন বিকল হয়ে পড়ে, যার বাবে বহু সময় ধরে ব্রহ্মপুত্রর মাজত আবদ্ধ হয়ে থাকিবল হয় মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ার লগতে 50 জনীয় এটি দল। পরবর্তী খবর, জিওর কোটি কোটি গ্রাহকর বাম্পার অফার। নিরিখ বৃদ্ধির মাজতে জিওয় পুনের লই আছে 3টাক নতুন প্লেন, যত আগবাইছে আনলিমিটেড ডাটা অফার। কি কি আছে এই প্লেনত বা কি টকার প্লেন লই আছে চাও আহক। জিওর কোটি কোটি গ্রাহকলে ডাঙর খবর, নিরিখ বৃত্তির মাজতে 3টাক প্লেনত দিছে বিশেষ অফার। মাত্র 51 টকা রিচার্জত আপনি লাভ করব আনলিমিটেড 5G ডাটা, লগতে 101 টকার প্লেনত আপনি লাভ করব 6GB 4G ডাটা সহ আনলিমিটেড ডাটা, আর 151 টকার প্লেনত লাভ করব 5G আনলিমিটেড ডাটা। এই 3টা নতুন প্লেনত জিওয় আগবাইছে বিশেষ অফার। 51 টকা, 101 টকা আর 151 টকার প্লেনত দিছে এই বিশেষ অফার। পরবর্তী খবর, আজিও অপরিবর্তিত রাজ্যের বান পরিস্থিতি। রাজ্যের 30খন জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 24,50,000 লোক। বান পরিস্থিতি আজিও সংকটজনক হয়ে আছে। রাজ্যখনের 30খন জেলায় 24.50 লাখের অধিক লোক বানপানির কবলত পড়িছে। বিভিন্ন স্থানত প্রধান নদী সমূহ বিপদসীমার উপরে বই আছে। চলিত বর্ষর বানত এতিয়ালৈকে 52 জন লোকের মৃত্যু হওয়ার লগতে ভূমিস্খলন আর ধুমুহার ফলত আন 12 জন লোকে প্রাণ হেরুয়াইছে রাজ্য। শুক্রবারে বানত বিস্তরভাবে ক্ষতিগ্রস্ত ডিব্রুগড় জেলার উভতি অহার পিছত সন্ধিয়া মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই বিষয়াসকলের সঙ্গে বৈঠকত মিলিত হয় আর রাজ্যখনের বান পরিস্থিতি পর্যালোচনা করে। মুখ্যমন্ত্রী এই সন্দর্ভত কয় যে ডিব্রুগড়ের বানাক্রান্ত অঞ্চল পরিদর্শন করার পিছত আমি স্বাস্থ্য আর্থিক সাহায্য আসনি আরোগ্য নীতিকে ধরে কেবাটাও বিষয় পর্যালোচনা করল। বানপীড়িত লোকসলের সঙ্গে মত বিনিময় করার পাশত সমস্যা সমাধানের বিষয়াসকলে জরুরি বার্তা প্রেরণ করা বলে মুখ্যমন্ত্রীগিয়ে জানিবলে দিয়ে। বিশুদ্ধ খাওয়াপানির যোগান সন্দর্ভত কয় যে বানপানীয় সমগ্র রাজ্যতে যথেষ্ট ক্ষতি সাধন করেছে যদিও জলজীবন মিশন আঁচনিখনে এই কঠিন সময়ত যথেষ্ট সকাহ দিছে। বানপানীর ফলত ক্ষতিগ্রস্ত জেলাসমূহের ভিতর আছে কাছাৰ, কামৰূপ, হাইলাকান্দি, হোজাই, ধুবুরী, নগাঁও, মরিগাঁও, গোয়ালপাড়া, বরপেটা, ডিব্রুগড়, নলবাৰী, ধেমাজি, বঙাইগাঁও, লক্ষিমপুর, যোরহাট, শোণিতপুর, কোকৰাঝাৰ, করিমগঞ্জ, দক্ষিণ শালমারা, দরং আর তিনিচুকীয়া অন্যতম। এই জেলাসমূহ অধিক ক্ষতি হয়েছে আর রাজ্যের আটাইতকৈ বেশি ক্ষতিগ্রস্ত জেলাসমূহের ভিতর আছে ধুবুরী। ধুবুরীত 7,75,721 লোক বানত ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইদরে তারপিছত আছে দরং। দরংত 1,86,108, কাছাৰত 1,75,231, বরপেটাত 1,39,399 আর মরিগাঁওত 1,46,045 লোক ক্ষতিগ্রস্ত হয়েছে বানত। মুঠতে 47,103 জন বানাক্রান্ত লোকে 612টা শিবিরত বর্তমান আশ্রয় লওয়ার বিপরীতে আন শিবিরত থাকা 418,614 জন লোকক সাহায্য সামগ্রী প্রদান করা হয়েছে। আনহাতে কামরূপ মহানগর, কামরূপ গ্রাম্য আর ডিব্রুগড় এই 3খন জেলার নগর অঞ্চল বানপানীর কবলত পড়িছে। বাতরি অনুসরি বর্তমান নিমাতীঘাট, গুহাটি, গোয়ালপাড়া আর ধুবুরীত বর্তমান ব্রহ্মপুত্র নদী বিপদসীমার উপরে বই আছে। দর্শক সকল, আরো বহুত গুরুত্বপূর্ণ খবর আছে, তার আগতে আপনার জানাও যে
যদি আপনি এতিয়ালৈকে এইটো ভিডিওত লাইক কৰা নাই তেন্তে এতিয়াই ভিডিওটোত লাইক কৰি দিয়ক আৰু এনেকুৱা ধৰণৰ ভিডিঅ'সমূহ নিতৌ চাবলৈ চেনেলটো সাবস্ক্রাইব কৰি কাষত থকা বেল আইকনটো প্ৰেছ কৰি ৰাখক। পৰৱৰ্তী খবৰ, ৰাজ্য চৰকাৰৰ কঠোৰ সিদ্ধান্ত, ৰাজ্যৰ হাজাৰ হাজাৰ শিক্ষকৰ দৰমহা বন্ধ কৰিলে চৰকাৰে, বিদ্যালয়ত উপস্থিত নথকা শিক্ষকৰ বিৰুদ্ধে ব্যৱস্থা গ্ৰহণ অসম চৰকাৰৰ, ৰাজ্যৰ 4907 শিক্ষকৰ দৰমহা বন্ধ ৰখাৰ নিৰ্দেশ ৰাজ্য চৰকাৰৰ, উল্লেখযোগ্য যে শিক্ষা হেতু এপত এটেণ্ডেঞ্চ নাছিল এইসকল শিক্ষকৰ, আৰু ইয়াৰ পিছতে কঠোৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে ৰাজ্য চৰকাৰে। কিহৰ কাৰণে শিক্ষা হেতু এপত এটেণ্ডেঞ্চ নাছিল এইসকল শিক্ষক, তাৰ উপযুক্ত কাৰণ দৰ্শাব নোৱাৰা পৰ্যন্ত দৰমহা বন্ধ ৰখাৰ নিৰ্দেশ দিছে এইসকল শিক্ষকৰ। পৰৱৰ্তী খবৰ, ত্ৰিপুৰাত ভয়ংকৰ হাৰত শিক্ষাৰ্থীৰ মাজত বৃদ্ধি পাইছে এইচ আই বি ৰোগ, আৰু এইচ আই বি পজিটিভ হৈ 47 লোকৰ মৃত্যু হৈছে। লগতে বৰ্তমান ৰাজ্যখনত পজিটিভ হৈ আছে 828 লোক। ত্ৰিপুৰাত ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত এইচ আই বিৰ ভয়াৱহ সংকটৰ সৃষ্টি হৈছে। এই ভাইৰাছত 47 মৃত্যু হোৱাৰ লগতে 828 দেহত পজিটিভ পোৱা গৈছে। ত্ৰিপুৰা ৰাজ্যিক এইডছ কণ্ট্ৰল ছচাইটিৰ এগৰাকী জ্যেষ্ঠ বিষয়াই এই কথা জানিবলৈ দিছে। বিষয়াগৰাকীয়ে কয় যে, আমি এইচ আই বি পজিটিভ 828 ছাত্ৰ ছাত্ৰীক পঞ্জীয়ন কৰিছোঁ আৰু ইয়াৰে 572 এতিয়াও জীয়াই আছে, আৰু আমি 47 সংক্ৰমণৰ ফলত হেৰুৱাইছোঁ। বিষয়াগৰাকীয়ে লগতে কয় যে, দেশৰ বিভিন্ন প্ৰান্তৰ প্ৰতিষ্ঠিত প্ৰতিষ্ঠানসমূহত উচ্চ শিক্ষাৰ বাবে বহু ছাত্ৰ ছাত্ৰীয়ে ত্ৰিপুৰাৰ বাহিৰলৈ প্ৰব্ৰজন কৰিছে। ত্ৰিপুৰা ৰাজ্যিক এইডছ কণ্ট্ৰল ছচাইটিয়ে 220 বিদ্যালয় আৰু 24 মহাবিদ্যালয় তথা বিশ্ববিদ্যালয়ৰ পৰা বেজিৰে ড্ৰাগছ সেৱন কৰা ছাত্ৰ ছাত্ৰীক চিনাক্ত কৰিছে। পৰৱৰ্তী খবৰ, ইৰাণৰ নতুন ৰাষ্ট্ৰপতি হিচাপে নিৰ্বাচিত হ'ল সংস্কাৰপন্থী নেতা মাছুদ পেজেশকিয়ান। ইৰাণৰ নৱম ৰাষ্ট্ৰপতি হিচাপে নিৰ্বাচিত হৈছে ইৰাণৰ প্ৰাক্তন স্বাস্থ্যমন্ত্ৰী তথা জ্যেষ্ঠ সংসদ সদস্য সংস্কাৰপন্থী নেতা মাছুদ পেজেশকিয়ান। শুকুৰবাৰে অনুষ্ঠিত 14 ৰাষ্ট্ৰপতি নিৰ্বাচনৰ দ্বিতীয় ৰাউণ্ডত মাছুদ পেজেশকিয়ানে সংখ্যাগৰিষ্ঠ ভোট লাভ কৰে। জনসাধাৰণৰ ভোটত নিৰ্বাচিত হোৱা পেজেশকিয়ানে লাভ কৰে 1,63,84,403 ভোট। আনহাতে প্ৰাক্তন মুখ্য পাৰমাণৱিক আলোচনাপন্থী ছাইদ জলিলিয়ে লাভ কৰে 1,35,38,179 ভোট। পৰৱৰ্তী খবৰ, সমগ্ৰ ৰাজ্যৰ লগতে কাজিৰঙা ৰাষ্ট্ৰীয় উদ্যানতে ভয়ংকৰ বানপানী, কাজিৰঙা জীৱ জন্তুৰ মাজত হাহাকাৰ, তীব্ৰ খাদ্য সংকটত জীৱকুল। কাজিৰঙাৰ 223 বন শিবিৰৰ ভিতৰত বৰ্তমান 59 পানীৰ তলত, আৰু বৰ্তমানলৈকে উদ্ধাৰ কৰা হৈছে 94 বন্যপ্ৰাণীক, আৰু লগতে মৃত্যু ঘটিছে 92 বন্যপ্ৰাণীৰ। শেহতীয়াকৈ এই তথ্য প্ৰকাশ কৰিছে ৰাজ্যৰ বন বিভাগে।